আমার সকল দর্শক বন্ধুদের রাধাকৃষ্ণের যুগল মেলাতে সাদর আমন্ত্রণ জানাই। যুগল কিশোর মন্দির আরংঘাটা, এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মেলা। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। কলকাতা থেকে 82 কিলোমিটার দূরে অবস্থিত নদিয়া জেলার আরংঘাটার চুনি নদীর তীরে অবস্থিত যুগল কিশোর মন্দির মূলত রাধাকৃষ্ণের প্রতি উৎসর্গিত। প্রতি বছরের ন্যায় এবছরও জ্যৈষ্ঠ মাসের আরংঘাটা যুগল বাড়িতে যুগল রূপে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। সেই উপলক্ষে যুগল মন্দিরের প্রাঙ্গণে যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলা চলে এসেছে। আজ তোমাদের এই মেলাটা পুরো ঘুরে দেখাও, আমার সঙ্গে দেখতে থাকো যুগল মেলা 2024। মেলার প্রবেশদ্বারে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি সহযোগে একটি বিশাল তোরণ, তার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করব। দুপাশে সারিবদ্ধ বিভিন্ন দোকান, নাগরদোলা, রোলার কোস্টার এবং অন্যান্য বিভিন্ন সামগ্রীর দোকান যা সাধারণত মেলাতে থেকে থাকে, সেই দোকানগুলিকে পাশে রেখে আমরা সরাসরি আগে দেখে নেব যুগল কিশোর মন্দির এবং রাধাকৃষ্ণের সন্ধ্যা আরতি। সমগ্র জ্যৈষ্ঠ মাস ধরে এই মেলা চলে, তবে মূলত এই মেলার বিশেষ আকর্ষণ থাকে জামাই ষষ্ঠীর দিন এবং তার আগে পরে কয়েকটা দিন, কারণ এই জামাই ষষ্ঠীর দিন এই যুগল বাড়িতে এক বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে এবং প্রচুর নববিবাহিত দম্পতিরা এখানে আসেন পুজো দিতে। সেই কারণে এই মেলায় জামাই ষষ্ঠীর দিন এবং তার আগে পরে কয়েকটা দিন প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, পুরো মেলা বিকশিত হয় ওই কয়েকটা দিন ধরে। আরংঘাটা স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, টোটো করে চলে আসতে পারো বন্ধুরা। মূলত একটু বিকালের দিকে আসলে এই প্রচণ্ড গরমে তোমরা এই মেলাটি খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এবং তার সঙ্গে মন্দিরের সন্ধ্যা আরতিও দেখা হয়ে যাবে। দিনের আলো থাকতে থাকতে যদি আসো তাহলে এই মন্দিরের পিছন দিয়ে বয়ে যাওয়া চুন্নি নদীকেও তোমরা একটু দেখতে পারো। চলে এসো একটু হাতে সময় নিয়ে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত এই যুগল মন্দিরে প্রবেশের পরেই আমাদের সম্মুখে সর্বপ্রথম যা চোখে পড়ে তা হলো এই বকুল গাছটি। হ্যাঁ বন্ধুরা, এই বকুল গাছকে ঘিরেই বিভিন্ন মান্যতা রয়েছে। এই বকুল গাছকে কেন্দ্র করেই জামাই ষষ্ঠীর দিন বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। পাঁচ খিলান বিশিষ্ট পুরোমুখী মন্দিরের পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভগৃহের মধ্যমণিতে কাঠের মণ্ডপে রাধিকা সহ যুগল কিশোর মূর্তি প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। মন্দিরে সন্ধ্যা আরতির সময় প্রচুর ভক্ত সমাগম হয়, আজও তার ব্যতিক্রম হয়নি। নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সন্ধ্যা আরতি চলছে। আগত দর্শনার্থীরা, আগত ভক্তরা কিছুটা সময় ধরে এই সন্ধ্যা আরতির অলৌকিক সৌন্দর্য উপভোগ করছেন। আমি একটু দেখে নিলাম সেই সন্ধ্যা আরতি, তারপর তোমাদের ঘুরে দেখাবো এই রাধাকৃষ্ণ মন্দিরের সেই যুগল মূর্তির দর্শন আমরা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। শ্রীকৃষ্ণের বিগ্রহ কোষ্ঠী পাথরে এবং রাধিকা বিগ্রহ ধাতুময়ী। একই ঘরে কালাচাঁদ, গোপীচাঁদ ও শ্যামচাঁদের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। এছাড়া রাধাবল্লভ, গোপীবল্লভ, শালগ্রাম শিলা, বালগোপাল, সাক্ষীগোপাল, বলরাম ও রেবতীর মূর্তিও আছে। আগে এই বিগ্রহগুলি 5টি আলাদা আলাদা ঘরে রেখে পুজো করা হতো, কিন্তু বর্তমানে লোকভাবে এবং কাজের সুবিধার্থে বিগ্রহগুলি একই ঘরে রাখা হয়েছে। মন্দিরের চরণ পাদুকা গৃহে এই মন্দিরের পূর্ববর্তী মহন্ত মহারাজের খড়মও রাখা আছে। সমগ্র জ্যৈষ্ঠ মাস ধরে এই মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে। সন্ধ্যায় সন্ধ্যা আরতি সত্যি দেখার মতো বিষয়। বন্ধুরা যদি একটু সময় হাতে নিয়ে আসো তাহলে অবশ্যই সন্ধ্যার আগে আগে পৌঁছে যেও এই মন্দির প্রাঙ্গণে, তোমরা দেখতে পাবে ভগবান রাধাকৃষ্ণের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলার নামে সবার মন এক অভূতপূর্ব আনন্দের উচ্ছ্বাসে নেচে ওঠে। মেলার আনন্দের স্মৃতি সকলের মনেই থাকে গভীরভাবে মুদ্রিত। মেলা পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ ভাব সম্মিলনের সংযোগ সেতু। প্রাচীনকাল থেকেই গ্রাম্যমেলার গুরুত্ব তাই অপরিসীম। বিশেষ কোনো পর্ব উপলক্ষে কিংবা কোনো পূজা উপলক্ষে মেলার প্রচলন হলেও এখন গ্রামীণ জীবনে এটি একটি স্বাভাবিক উৎসবে রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই নানা ধরনের মেলার প্রচলন রয়েছে। স্থান বিশেষে রয়েছে কিছু বিখ্যাত মেলা, তবে ভিন্ন
প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এইসব স্থানে মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলার স্থানে সাময়িকভাবে দোকানপাট বসবার মতো চালাও নির্মাণ করা হয়ে থাকে। মেলা শেষ হবার পর এগুলো আবার ভেঙেও ফেলা হয়। আমাদের দেশে গ্রামে সাধারণত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়। তবে উপলক্ষ যাই হোক না কেন, মেলা বাঙালি সমাজ ও মানুষের নিকট খুব জনপ্রিয় ও আনন্দের দিন। মেলায় সমাজের সর্বশ্রেণীর মানুষ, ধনী নির্ধন, উচ্চ নীচ নির্বিশেষে সকলে এসে মিলিত হয়। বিভেদের পার্থক্য ভুলে গিয়ে সকলে এক আনন্দের জোয়ারে গা ভাসায়। মেলাকে আশ্রয় করে গ্রামীণ মানুষের আনন্দ উৎসবের রুদ্ধ দুয়ার খুলে যায়। এর মধ্যেই সে খুঁজে পায় বেঁচে থাকার সার্থকতা, খুঁজে পায় মুক্তির আনন্দ। প্রত্যেক মেলারই একটা সাধারণ চিত্র আছে, যেন চলমান এক ছবি। ভিড়, চেঁচামেচি, হট্টগোল, ঠেলাঠেলি, হাসি, কান্না, ছোট ছোট ছেলে মেয়েদের বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি, খুশির উল্লাস, রং বেরঙের পোশাক আশাক, নাগরতলা, জাদুবিদ্যা, তালপাতার বাঁশির আওয়াজ, রকমারি খেলনা, মন্ডা মিঠাইয়ের দোকান, জিলিপি খাওয়া, পাপড় তেলে ভাজার ঘ্রাণ, জামা কাপড়, হাঁড়িকুড়ি, নানা রকমের পণ্য পসরা, এমনকি একের পর এক আরো কত জীবন্ত চিত্র আমরা দেখতে পাই এই গ্রামীণ মেলাগুলিতে। মেলায় দূর দূরান্ত থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে দোকানদাররা আসে। মেলায় দোকানগুলো সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। মেলায় কোথাও খেলনা, কোথাও ডালা খুলি চালনি, কোথাও কাঠের জিনিসপত্র, কোথাও মাটির জিনিসপত্র, কোথাও ঘুড়ি এবং কোথাও খাবারের জিনিসের দোকান বসে। এছাড়া মেলার এক পাশে নাগরদোলা সার্কাস বসে, বসে বানরের নাচ, পুতুল নাচ, তার সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের নাচান আছে। অনেক কৃষক তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় হাজির হতে দেখা যায়। ভাবের আদান প্রদান অর্থনৈতিক দিকটি হলো পণ্য বিক্রি কিনে। গ্রামীণ জীবনে মেলা গ্রামের নিস্তরঙ্গ জীবনে অনাবিল আনন্দের উৎস হিসাবে উদযাপিত হয়। মেলা গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। গ্রামের উৎপাদিত পণ্য সামগ্রী নানা শিল্প সম্ভার মেলায় প্রদর্শিত হয়ে গ্রামীণ জীবনের ছবি স্পষ্ট করে তোলে। গ্রামীণ জীবনের কর্তৃত্বের পরিচয় রূপায়িত হয় গ্রাম্য মেলার মাধ্যমে। গ্রামের নানা খেলা ও আমোদ প্রমোদের উপকরণ দেখতে পাওয়া যায় এই গ্রাম্য মেলাগুলি। বস্তুত গ্রামকে চেনা যায় গ্রাম্য মেলার মাধ্যমে। আমাদের দেশের প্রেক্ষাপটে গ্রাম্য মেলা শুধু আনন্দ চিত্তের শান্তিই দেয় না, বিত্তের শক্তিও যোগায়। মেলায় কৃষি ও কুটির শিল্পজাত দ্রব্যাদি কেনা বেচা হয়। মেলাকে কেন্দ্র করে গ্রামের কামার, কুমোর, তাঁতি, সুতাদের বিভিন্ন জিনিস বানানোর হিড়িক পড়ে যায়। তাই দেখা যাচ্ছে মেলার মাধ্যমে গ্রামীণ অনেক মানুষের কিছু উপার্জনের পথও প্রশস্ত হয়। এছাড়া সার্কাস, যাত্রা দল সহ আরও অনেকেই মেলায় ব্যবসা করে থাকে। এ কারণেই একটি খুব সুন্দর কোটেশন আছে ইংলিশে, দেয়ার ইজ সার্টেন ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য ভিলেজ ফেয়ার হুইচ কুড ইম্প্রুভ দ্য লট অফ জেনারেল পিপল লাইং ইন দ্য ভিলেজ। সত্যি কথা বলতে মেলা হচ্ছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির পরিচায়ক। মেলার লোক সংস্কৃতির এক বিশেষ ধমনী, এই ধমনীতেই জীবনের স্পন্দন, এরই মধ্যে বাঙালি খুঁজে পেয়েছে নিজেকে। মেলা তার নিছক আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্র নয়, এর সঙ্গে যুক্ত আছে তার দীর্ঘকালের ধর্ম সাধনা, আছে তার জীবন লীলার নানা তরঙ্গের ঘাত প্রতিঘাত, এরই মধ্যে আছে তার অর্থনৈতিক নিশ্চয়তার আশ্বাস, আছে জীবনের অফুরান প্রাণশক্তির প্রকাশ। মেলায় তার বেঁচে থাকার প্রতিশ্রুতি, তার অস্তিত্ব, তার দর্পণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছো, তাদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আরও এই ধরনের ভিডিও দেখতে আমার প্লেলিস্টগুলো ফলো করতে পারো। যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি, আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করোনি, ডিসক্রিপশানে লিঙ্ক আইডি দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যেয়ে অবশ্যই আমার প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে পারো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।